অনেক মোটা একটা মার্বেল থাকবে এটা হবে আপনার জিকটা এটার যে আগুনের যেই তাপটা এটা হারিতেই শুধু লাগবে বাহিরে হিরে যাবে না কিবা মা বোন যারা রান্না করবে তারা বা এটা তাপটা পাবে না ফ্লেমটা শুধু হারির মধ্যেই লাগবে এই দেখেন বার্নারটা এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কপারের হবে দেখেন আমার কাছে ম্যাগনেট আছে দেখেন এই জিকটা কিন্তু আপনার টাইনা দৌড়তে কিন্তু এখানে দেখেন কোথাও ধরবে না স্বাগতম তাহিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো মিয়াকো ডাবল বার্নার গ্যাস চুলা এই চুলা সম্পর্কে বিস্তারিত জানাবে তাহিদ এন্টারপ্রাইজের অনার আহ ভাই তো চলুন বিস্তারিত জানাই তার কাছ থেকে আসলাম যে বাইক্রো আপগ্রেড মডেলের ভালো কোয়ালিটির চিপ রেটের মধ্যে ভালো জিনিস দেখান তো আজকে যে চুলাটা দেখাবো এটা হবে মিয়াকো ব্র্যান্ডের আর মার্বেলের শুরুতে এটার মডেল নাম্বারটা আমি আপনাদের বলে দিচ্ছি এটার মডেল নাম্বারটা হবে এম জি এস এইট সিক্স ডাবল টু অ্যাস আর আর এই হলো আপনার চুলাটা এটা মার্বেলের থাকবে আর মার্বেলটা হবে আপনার টেন এম অনেক মোটা একটা মার্বেল থাকবে আর এই বডিটা সম্পূর্ণ অ্যাসেস স্টিলনেস ইস্টিল আর এটা হলো অট্স পার্ক আর এখানে যে মার্বেলটা আছে খুবই হাই কোয়ালিটির যারা ভালো মানের যে আমি ভাই একটা ভালো চুলা চাই আমাকে ভালো চুলা কোনটা অনেকই ফোন দিয়ে আমার কাছে বলেন যে ভাই ভালো যেটা সেটা আপনিই দেন একটা জিনিস হলো ভিডিওতে দেখে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট আপনার ভালো মন্দাটা বুঝতে পারেন না সেক্ষেত্রে নির্ভর করতে হয় দোকানদারের উপর আমাদের উপরই সেক্ষেত্রে যদি আপনাদের আমরা ভালো জিনিসটা দেখা যায় আমি এই প্রোডাক্টটা আপনার কাছে বিক্রি করলাম ভালো না হলে এরপরে নেক্সট প্রোডাক্ট অন্য প্রোডাক্ট আমার কাছ থেকে কিনবেন না অর্থাৎ যেটা অ্যাকোরট জিনিস সেটাই বলার চেষ্টা করে থাকি আর এই চুলাটা আমি নিজে আমার বাসায় ব্যবহার করি এটা হবে আপনার জিকটা এটার যে আগুনের যেই তাপটা এটা হারিতেই শুধু লাগবে বা যাবে না কিবা মা বোন যারা রান্না করবে তারা বা এটার তাপটা পাবে না ফ্লেমটা শুধু হারির মধ্যেই লাগবে আর এটা হবে আপনার বার্নারটা এটা হলো হানড্রেড পারসেন্ট আপনার কপারের বার্নার আমি আপনাদের বার্নারটা বের করে দেখা দিতেছি এই দেখেন বার্নারটা এটা কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট কপারের হবে এই দেখেন আমার কাছে ম্যাগনেট আছে এ দেখেন এই জিকটা কিন্তু আপনার টাইনা দরতে কিন্তু এখানে দেখেন কোথাও ধরবে না মানে কোয়ালিটি ফুল হানড্রেড পারসেন্ট পিতলের একটা বান্নার পাবেন যে ভাই আবুকর ভাই ভালো একটা জিনিস দেন একদম হানড্রেড কিচেনের জন্য এটা আপনি বেশি নিতে পারেন এটার চতুর পাশে আপনার এখানে বডিটা হলো এস এস স্টিল নিস স্টিল আর পায়া আছে আপনারা সহজেই যে কোনো জায়গায় রেখে ব্যবহার করতে পারবেন আর দোনোটা বার্নারই সেম থাকবে মানে একটু আপগ্রেড উন্নত মানের ডিজাইনটা খুব চমৎকার আপনার কিচেনের সৌন্দর্য বাড়াবে এই চোলাটা চাইলে কি এটা এনজি চুলা ব্যবহার করা যাবে এরকম সিস্টেম আছে হ্যাঁ এটা এলপি এনজি মানে আপনারা যদি কেউ লাইনে ব্যবহার করতে চান আমাদের লাইনের যেটা ব্যবহার করবেন সেটা বলবেন আমরা লাইনেরটা দিব আর যারা সিলিন্ডারে ব্যবহার করবেন তাদেরকে আমরা সিলিন্ডারেতে দিয়ে থাকব আর কি পরিমাণ ওয়েট দিয়ে রান্না বান্না করা যাবে কারণ অনেকে তো এটার উপরে দেখা। দেখায় তো দুইশো কেজি দিয়ে দেওয়া যাবে বাস্তব কতটুকু দেখেন দুইশো কেজি এটা রান্নার হাড়ির ডেক হইব আপনি এই রকমের এটা আসলে বাসাবাড়ির জন্য এটা অনেকে বুঝাইতে চায় এরকম যে জিনিসটা হেভি এরকম বুঝাইতে চায় কিন্তু দুইশো একশো কেজি দিয়ে কেউ বাসা বাড়িতে রান্না করে না দেখা যায় আপনার একটা ম্যারেজ অনুষ্ঠান কিংবা বাচ্চা কাচ্চার জন্মদিনের অনুষ্ঠান করেন সেক্ষেত্রে আপনার বিশ ত্রিশ কেজি অনে এসে দিতে পারবেন লোট আপনি এটাতে দাঁড়ায় দেখানো যাবে খুবই কোয়ালিটিফুল জিনিস কিন্তু মেন জিনিসটা হলো আপনার রান্নার তো স্পেস থাকা লাগবে আপনি যদি দুইশো কেজি একশো কেজি রান্না করেন চুলার চাইতে বড় হাড়ি হয়ে যাবে এটা বসাবেন কিভাবে আপনারা এটাতে ওয়েট দিতে পারবেন জিনিসটা হেভি আমিও বলি কিন্তু আপনার ওই বাস যে দশ বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি এটা সেই রান্না করতে পারবেন আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে বিভিন্ন ধরনের গ্যাসের চুলা নাকি গ্যাস সেভ হয় একটা সিলিন্ডার ইউজ করলে তিনবার চলে যায় সেটা আসলে বাস্তব কতটুকু এবং সেভ হওয়ার কোনো সিস্টেম আছে কি দেখেন এখন যদি আমি বলি এই চুলাটা আপনারা ব্যবহার করলে একটা সিলিন্ডার যাবে আপনার 3 মাস এটা কি কোনো যুক্তি সঙ্গত কথা এটাতে এরকম কোন প্রযুক্তি কি বা টেকনোলজি নাই যে আপনার 3 মাস চলে যাবে একটা সিলিন্ডারে আপনি কি রান্না বান না করবেন না শুধু সিলিন্ডারের দিকে তাকায় থাকবেন রান্না তো অবশ্যই করে খাবেন তো ওখান থেকে গ্যাস শেষ হবে না এটা অনেকে বিক্রির জন্য এক এক রকম ভাবে বোঝায় থাকে যেমন এলপিজি আর এনজি দুটো দুই রকম জিনিস যেটা আপনার এনজি এটা হলো লাইনের জন্য গ্যাস বেশি বেড় হয় স্পিডটা প্রেশারটা কম থাকে শীতের দিনে ম্যাক্সিমাম বাসায় আপনার গ্যাস থাকেই না ঢাকা শহরে আর যারা সিলিন্ডারে ব্যবহার করবেন ওইটা আপনার যে গ্যাসটা বের হয় সিলিন্ডারে গ্যাসটার প্রেশার অনেক বেশি থাকে একদম চিকুন থাকে আপনার যেখান দিয়ে গ্যাসটা বের হয় এর জন্য গ্যাস কম খরচ হয় এতে করে যে আপনার যারা যাদের জনের ফ্যামিলি দেখা যায় আপনার একটা সিলিন্ডার যদি ব্যবহার করেন বারো কেজির পনেরো থেকে সতেরো দিন যায় আর যদি ফ্যামিলি ছোট হয় তাহলে আপনার এক মাস দশ দিন কিংবা পাঁচ দিন এরকম যায় এখানে এই চুলাতে না বাংলাদেশের কোন চুলাতে এরকম কোন টেকনোলজি নেই যে গ্যাস সেভ হবে যেমন না ইলেকট্রিক আইটেমে আপনার টেকনোলজি থাকে যেমন ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় এসিতে ফ্রিজে কিন্তু কোনো পৃথিবীতে এরকম কোনো চুলা নাই যে আপনার একটা সিলিন্ডারে দুই তিন মাস চলে যাবে এটা জাস্ট বিক্রির জন্য বলা হয় আমার রিকোয়েস্ট যে আপনারা প্রোডাক্ট কেনার সময় ভালো মন্দ যাচাই বাছাই করে কিনবেন আপনার টাকা আপনার আপনার বুদ্ধিতে আপনি ভালো জিনিসটা যাচাই বাছাই করে নেবেন এটা গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে একটু বলুন গ্রান্টি বলতে বোঝায় এই পুরো জিনিসটা পাল্টায় আপনার নতুন দিয়ে দেওয়া এটা কোনো দোকানদার দেয় না আর কোনো কোম্পানি বলে না যে আমরা নতুন দিয়ে দিব কোম্পানিরা যেটা দেয় এটা হলো সার্ভিস ওয়ারেন্টি ধরেন আপনার এই যে এখানে যে নবটা আছে এই অটোটার যদি এক বছরের সমস্যা হয় এটা আমাদের কাছ থেকে ফ্রি আপনি নিতে পারবেন দাম একশো টাকা আর এক বছরের সমস্যা হলে এটা কোম্পানি দিয়ে দিবে তাছাড়া এই চুলাতে মেশিনারি কোনো পার্টস নাই যে নষ্ট হবে এই জিক মেটালের আর এখানে যে বার্নারটা দেখছেন এটা হলো আপনার পিতলের আর ভিতরে যে পাইপ গ্যাস ঢুকে ওগুলো হলো মেটালের তো এখানে গ্রান্টি কোম্পানি তো দেয় না আমরা কিভাবে দিব আর এখানে কোনো লজিক আছে যে এটাতে গ্রান্টি দিব এখন বিক্রির জন্য যদি আমি বলি যে এটাতে পাঁচ বছরের গ্রান্টি ওটা হলো অন্য জিনিস যে আমি মিথ্যা কথা বলে বিক্রি করতেছি কোম্পানি থেকে এটার সার্ভিস ওয়ারেন্টি দেওয়া থাকে যে এক বছরে যদি কোনো সমস্যা হয় কোম্পানি এটা ফ্রিতে ঠিক করে দেয় এতটুকুই থাকে কোম্পানি থেকে এটা প্রাইস কত রাখতেছেন আপনারা এটার প্রাইসটা থাকবে অনলি 4900 টাকা 4900 টাকা হলে এটা আপনারা নিতে পারবেন ডেলিভারি প্রসেসটা একটু বলে দেন যারা ডাকার ভিতরে নেবেন তাদেরকে আমরা হোম ডেলিভারি দিব তবে রিকোয়েস্ট থাকবে দূরত্তরের যেই 12টা আপনারা বিবেচনা করে দিবেন আর যারা ডাকার বাইরে নেবেন যেমন আপনি 1000 টাকা আমাদের বিকাশ এ বুকিং দিলেন বাকি যে ব্যালেন্স থাকবে ওটা কুরিয়ারে দিয়ে প্রোডাক্ট তুলে নিয়ে নিতে পারবেন আর যদি সরাসরি আপনাদের শোরুমে আসতে চান ঠিকানাটা একটু বলে দেন সরাসরি যদি আপনারা আসতে চান তাহলে আমি বলবো আপনাদের যে আমার বাড়িতে আসেন এটা জামগড়া বঙ্গ মার্কেটের পিছনে কি ফ্যান্টা ফ্যান্টাসি কিংডমের ওয়াটার গেটে আসলে আমার বাড়ি পাবেন কারণ এই বাড়ির কথা বলি এর জন্য যে আমার আমার কিন্তু আরও দুইটা শোরুম আছে একটা ফ্যান্টাসি কিংডমের ভিতরে আর একটা নন্দন পার্কে হয়তোবা সারা জীবন ওগুলো আমার থাকবে না কিন্তু আমার বাড়িটা থাকবে মানে একটা নিশ্চয়তা পাবেন অনেকে মনে করেন যে মাল কেনার সময় কনফিউজে থাকেন যে ভাই টাকা বুকিং দিব কিবা আপনার মানে অনলাইনের অনেকে বিশ্বাস করেন না এর জন্য এই প্রতিষ্ঠানটা আমার বাড়িতে নিয়ে আসি হান্ড্রেড আপনার যেই প্রোডাক্টটা দেখবেন সেম ওই পাবেন যা টাকা দিবেন কথা অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট থাকবে কারণ আমি যে যে জিনিসটা সবসময় চিন্তা করে থাকি যে আমার প্রতিষ্ঠানটা চলা আপনাদের দশ বিশ জনকে নিয়ে একশো জনকে নিয়ে আমার এই প্রতিষ্ঠান চলে অতএব কাস্টমার সেবা হলো আগে আমার বাসার হোল্ডিং নাম্বারটা হলো সাতইশো সতেরো আর রোড নাম্বারটা হলো সাত আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন